যারা যুবকের কাম সারা লাম খালি মিম খালি নুনের উপর এক নোকটা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা কথা কত এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকরা দিয়ে রাস্তাতে যখন হাঁটতে যায় যুবক দেখলো ওই বুকটা ফাটতে যায় কার বউ কই চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ কই চিনিস একটা পাইছে এমন ভেদক লবণ কম হইলে পিটাই জাল কম হইলে পিটাই পিটাইতে পিটাইতে যৌতুকের জন্য পিটাইতে পিটাইতে এমন পিটানি দেয় কয় আব্বা না ডাকা পর্যন্ত ছাড়বো কি বদভাই মন খারাপ করছেন আপনারা না আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না না আরো জোরে বলেন আছে না না এই যে পাশে মা বোনেরা বসে আছে তাদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার আছে না জোরে কোন আছে না নাই মা বোনদের জন্য বেশি আমল নাই মাত্র চারটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা বিশ্বনবী বলেন এই মা বোনেরা যদি চারটা আমল করতে পারে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন জোরে কোন সুবহানাল্লাহ আমল কম দাম হলো বেশি আমল কম দাম বেশি এক নাম্বার হলো মা বোনেরা আপনাদেরকে বলে যায় মা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো রোজা আর তিন নাম্বার ফরজ পর্দা আর চার নাম্বার হলো স্বামীর খেদমত কিন্তু মা বোনের নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে ছাড়ে না আর পর্দা বলতে তো এখন কিছুই করে না কথা কম ঠিক না ঠিক এখন ডিজিটাল যুগের মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরানা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না ওইভাবে নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না যদি তোমাদের প্রয়োজন মোতাবেক যাওয়াই লাগে এমন পর্দা করে যাইবা যেই পর্দা করলে তুমি 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বুড়ি বোঝা যাবে না যায় একেবারে ঢিলে ঢালা পোশাক পরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক সাসা করছে ঠিক আপনারা কি কথা ঠিক না বেটি আরো জোরে বলেন আরে এমন এখন পোশাক পরে রে ভাই হায় কি পোশাক এমন মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ যুগের কারণে মা বোনের এখন জিন্সের প্যান্ট পরে কি পরে জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তাতে হাঁটতে যায় তাকাইলে মনে পিছন থেকে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে হাইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা মনে হয় বানরের পাছার মতো কথা কোন ঠিক না চোখে দেশে মাস্কারা যুবকের কাম সারা লাম খালি মিম খালি নুরের উপরে এক নোকটা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা কথা কত এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকরা দিয়ে রাস্তাতে যখন হাঁটতে যায় যুবক দেখলো ওই বুকটা ফাটতে যায় কার বউ কই চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ কই চিনিস একটা পাইছে কথা কন ঠিক না ঠিক আবার এই এলাকার বাদশা থাকলে রাগ করে না এক জায়গায় ওয়াজ করবে গেছে এক বাদশা দৌড়ে আছে কইছে হুজুর আমার বউ পারলো ধানের বাজারে কি অবস্থা হলো ওই যে ঢাকা শহরে একজন বেলুন ফাটাইয়া না কি যে ফুল ভেজায় মরে গেল এই যে আমাদের ধান ধানে খালি খবর দেখা কথা কন ঠিক না ঠিক মন খারাপ করছেন নাকি ভারত কেন বর্ডার বন্ধ করলো এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কেন নিষিদ্ধ হলো ক্রিকেটাররা কেন আন্দোলন করে পাপন 24 কোটি টাকা বোনাস দেয় তারপরে আরো কি টাকার দরকার এই যে প্রতিদিন আপডেট আপডেট নতুন নতুন খবর হয় আমরা খালি সেই খবর দেখি মুরুব্বি যারা আছি কথা কম ঠিক না ভাই ঠিক সাসারা টেলিভিশন সামনে ঘুরে খবর চালাবে খবর দেশে কি হচ্ছে না দেখি কথা কম ঠিক না ভাই এটা না সাসার ধান্দা বয়স হয়ে গেছে খালি খবর লে পড়ে আছে আর ওই যে তরুণ যুবকেরা ওরা যদি রে মত পায় ওরা কয় দে মাজা তোলায় কই কই কুচকুচ হতা হে দুম্বা চলে ঝুম যুবকদের ধান্দা হলো খালি মাজা তোলানো ড্যাস যেগুলো ছেলেনে হয় ওগুলো দেখে কথা কন ঠিক না ব্যাঠে যুবকের আর খবর দেখে কার্টুন দেখে সিরিয়াল দেখে ওগুলোদের ভালো না ওরা খালি ডাইরেক্ট দেখতেছে কথা কন মন খারাপ করতেছেন ওরা খালি দেখতেছে মাজা তুলে খালি কি হচ্ছে রে বাবা ওই নায়কের ছবি আবার ভরত নিয়ে এসে কয় আ
এরকম একটা মেয়ে যদি বউ বানাইতে পারতে আমি জীবন ধন্য হয়ে গেল এরকম বদমাইশ আছে না নায়িকার ছবি নিয়ে ঘুমা আজ বাইরে জান্নাত যাবো না জান্নাত রে হ্যাঁ ঘর পবিত্র রাখা লাগবে কখন মৃত্যু হবে কেউ জানে না আর তোমার ঘরে শাকিব খানের ছবি নায়িকার ছবি নায়কের ছবি পুতুল কত কি দিয়ে মুসলমানের ঘর আর ঘর নাই মনে হয় একটা দোকান খুলে বসে আছে কেন ওই জায়গায় যদি আজরাইল আসে কি হবে রহমতের ফেরেশতা প্রবেশ করছে তো তোমার জান হালাল ভাবে গেল চিন্তা করো যে ঘরে টেলিভিশন থাকে এলে সিনেমা টেনেমা থাকে আল্লাহর রাস্তা ওই ঘরে রাতে ঘুমান না যে ঘরটা ভালো পবিত্র ওই ঘরে ঘুমান টিভি দেখতে দেখতে মরে গেলে কি মনে করছেন ওই যে যাত্রা দেখতে যায় বাণিজ্য মেলা যারা ওই যে মানে বাণিজ্য মেলা স্টেজ ভাঙে মাটি ডেলিট মরে গেছিল না চাচা যারা বাণিজ্য মেলায় যাত্রা সিয়াবাড়ি এগুলো দেখতে যায় আর চাপা খায় মরে গেছে কি মনে করছেন জান্নাত না জাহান্নাম আজকে সমাজ যাচ্ছে কোন দিকে এলে বললে তো দোষ এই যুবকেরা সব শেষ করে আসবে যুবকদের হাতে এই যে ইন্টারনেট মোবাইল আছে আহ খালি গান খালি গান খালি গান মন খারাপ করছে আর ওগুলো বললে গোলাম রাব্বানি হুজুরের দোষ হয় মন খারাপ করছেন মনে হয় যতই বেজান হন আপত্তি আর কি করব রে বাজার এখানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গান বাজনার কারণে আর মা বোনেরা নষ্ট হচ্ছে সিরিয়ালের কারণে ছোট বাচ্চা নষ্ট হচ্ছে কার্টুন দেখার কারণে আর বয়স হয়ে গেছে আপনার কিসের খবর নিয়ে পড়ে থাকা লাগবে আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবেন আপনার কাছে মসজিদের খবর আপনার কাছে কোরআন তিলাওয়াতের খবর আপনার কাছে মৃত্যুর খবর আপনি দেশের খবর নিয়ে কি করবেন খালি একদিন যায় জায়গা মতো সিল মারলে আপনার সব ঠিক হয়ে যাবে কিন্তু ওই জায়গায় যা সাজা ভুল করে কয় না কি এটা না মশারু দরকার কথা কন ঠিক না মেডিং আসল জায়গা যায় দুর্নীতি করে ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী মুসা সুলার ভিতরে পড়ে আছে দুখিনী মা সুলার কাছে যায় দেখে আল্লাহর পয়গাম্বার মুসা নবী ছোট মুসা নবী ওই সুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে মা হাত দিয়ে সন্তানকে তোলে তার হাতের ভিতরে আগুনের তাপ লাগলো না আর সন্তানের একটা পশমের ক্ষতি হয় না তাহলে যারা ইমানদার আল্লাহ ওয়ালা যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে ওরা আগুনে পড়লেও পড়ে না পানিতেও ডোবে না ফাঁসির দড়ি দিয়ে কোনো জালেম তাদেরকে মারতেও পারে না এইবার মুসা নবীর মা আল্লাহ দেখে বলে মুসার মা কতদিন ফিরাউনের ভাই লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানাও অনেক কথা বাজা সিন্ধুক বানায় নীল দরিয়ার ভিতরে ভেসে দিল দরিয়া ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারে সন্তান তোলার পর দেখে পূর্ণিমার সা মনে হয় সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে এই সন্তান দেখার পর আসিয়ার চোখ শীতল হয়ে গেল ফেরাউন ডেকে বলে তরবারি দে এই মনে হয় মুসা হত্যা করে আসিয়া বলে থামো সারা জীবন তো খালি মারলা আর মারলা টাকা দেখে এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায় বলে না নাই এমন কাঠ দেখি নাই বলে শোনো এই দেশের সন্তান নয় এটা ভিন দেশের কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে এই সন্তানকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব সারা জীবনে সুখ দিতে পারলাম না আমার কি আশাটা পূরণ করবা না স্বামী স্ত্রীর কাছে অনেক সময় স্বামী কিন্তু দুর্বল হয়ে যায় এইবার ফেরাউন এত কাপের হওয়ার পরে বলে ঠিক আছে এই তো তোমার আশা ঠিক আছে তাই হলো ঘোষণা হয়ে গেল রাজ্যের ভিতরে ফেরাউনের পালক পুত্রকে দুধ খাওয়াবে মাসে মাসে তার বেতন দেওয়া হবে থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে হাজার হাজার নারীরা এসে স্তন খুলে মুখ লাগায় মুসা নবী কারো স্তনে দুধ পান করে না সবাই যখন চলে গেল ওই সিন্ধুকের পিছনে হাঁটতে হাঁটতে মুসা নবীর বোন দাস দরবার পর্যন্ত এসেছিল এসে ডেকে বলে রানী আসিয়া মনে কিছু নেবেন না আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে কই সে ধাত্রী চল এইবার বাড়ির থেকে মুসা নবীর মা আসলো মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করলো Oh.
এইবার রাশিয়া থেকে বলে ও আপা আপনি জীবন ধন্য করলেন মনে করলাম ছেলে পাইলাম দুধ বেগর মানে সন্তান মারা যাবে তোমার বেতন ডবল থাকার কোয়ার্টার ফিরে মুসা নবীর মা দেখে বলে রানী রে বড় লোক হতে পারো কিন্তু আমার গোলাম বানায় রাখতে পারবা না ছেলে যদি পালতে চাও তোমার বাড়িতে নয় ছেলে থাকবে আমার বাড়িতে এইভাবে আস্তে আস্তে মুসা নবী বড় বলে অনেক ঘটনা আছে বাজার ছোট্টবেলা একদিন সুন্দর মুসা নবী সুন্দর বাচ্চা দেখলে কার না আদর করতে মন চায় কাফের হওয়ার পরে ফিরাউন আদর করতে মন চাইছে যেই দুইটা ঠোঁট লাগাইছে মুসা নবীর তোমা খাইবে বাম হাতে ডান গালে এমন একটা থাপ্পড় লাগাই দিছে কালবেলা বোরকা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝে এটাই ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝে এটাই আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামী ঘইরা মারে আছে না হ্যাঁ এ মিস্ত্রি হাত মার খাইছেন একজন হাত তুলেন তো আছে আছে নওগাঁ মান্দায় ওয়াজ করে গেছি এক কচ্ছে হুজুর এটা স্ত্রী যদি ওয়াজ করুন কেন কই এলাকার মহিলারা স্বামী ধরে পিটায় তো কুমুটির লোকজন কথা হুজুর ওই ছেলে কি কয় আমাদের এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায় কই হুজুর সেই কথা কচ্ছে সকালবেলা ওরিব ওয়ান ধরে দুটো দিছে এজন্য নারী হলে ঘরের সেবা স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে হাই হাই স্বামী ধইরা মারে আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা ঠিক জোরে বলেন কথা ঠিক